আমাদের কিছু ভাইয়েরা বলছেন তাদের বেতন অনেক কম। অর্থ সচিব মহোদয়ের কাছে আমরা যখন গেছি, আপনারা জানেন কি না, আমি নিজেও অর্থ মন্ত্রণালয়ে কাজ করি, আমি ফাইন্যান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আমি আমার অর্থ সচিব মহোদয়কে বলছি যে স্যার, আপনি আমার একটু কোনো একটা গার্মেন্টসে বদলি করে দেন। উনি আস্তে আস্তে কয়, গার্মেন্টসে কেন যাবেন? আমি বললাম যে স্যার, গার্মেন্টসের কর্মীর বেতন হচ্ছে 12,500, আমার বেতন 8,200। ওখানে গেলে আমার আমার মনে হয় স্তরোন্নতি হবে। প্রমোশন তো আপনি আমাকে দিচ্ছেন না, নবম গ্রেড আপনি আমাকে দিচ্ছেন না। তো সুতরাং এই অন্তর্জ্বালা আপনার একার নয়, এটা আমারও। সম্মানিত সহকর্মী বন্ধুরা, আপনাদের মনে থাকবে ইলেকশনের আগে আপনাদেরকে আমরা ডেকে নিছিলাম সচিবালয়ে। আসেন না এখানে যারা গেছিলেন, অনেকেই গেছিলেন সেই দিন। আপনাদের কাছে আমরা কিছু চাইছিলাম, অথবা অন্যভাবে যদি বলি, আমাদের কাছে কিছু চাইছিল সরকারের উচ্চ পর্যায় থেকে, আমাদের কাছে কিছু চাইছিল। জাহাঙ্গীর স্যার আমাদেরকে বলছিল, তোমাদের সব দাবি দেখা হবে, কিন্তু তোমরা আপাতত দেশটাকে শান্ত রাখো, নিজেরা শান্ত থাকো। আমরা শান্ত থেকেছি, আমরা শান্ত ছিলাম, আমরা আমাদেরটা দিছি, এখন আমাদের পাবার পালা। আমাদের যা দেবার ছিল আমরা দিয়েছি, এখন আমরা আমাদের পাওনা বুঝে নেবার সময় আসছে। আমরা ভিক্ষা করব না, আমরা দিব এবং আমরা নিব। আমরা ইতিমধ্যেই ফুলের ব্যবসা শিখছি। সুতরাং আপনাদের কাছে সবিনয় বলতে চাই, আপনারা যদি একত্র থাকেন, ফাঁকে আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনাদের জানা আছে কি না, যেদিন আপনাদেরকে ডেকে নিয়ে গেছি সেদিনও কিন্তু আপনাদের মধ্য থেকেই, সচিবালয়ের বাইরের আপনাদের সংগঠনেরই কোনো একটা অংশ সেই দিন আপনাদেরকে বাধা দেবার চেষ্টা করছে, আপনাদের ঢুকতে বিঘ্ন হয়েছে, একটু সময় লাগছে, কিন্তু আপনারা সেদিন ঢুকছিলেন। যে গোষ্ঠী আপনাদেরকে বাধা দিছিল সেই গোষ্ঠী এখনও বাধা দেয়। তো আমি আপনাদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত আমরা ওই, আমার সেক্রেটারি সাহেব যথার্থই বলছেন, আমরা চিঠি পোস্ট করছি কিন্তু চিঠি জায়গা মতো যায় নাই, অথবা আমরা ভুল বাক্সে চিঠি পোস্ট করছি, যেই বাক্স থেকে আসলে প্রতিদিন চিঠি নেয়ই না, এমন বাক্সে চিঠি দিছি। আমরা আশা করতেছি, আমরা আশা করতেছি, ইতিমধ্যেই আমরা সিমটম পাইছি যে আমরা বোধহয় একটা সঠিক ডাক বাক্স পাইছি যেখানে চিঠি দিলে যায়। এটা আমরা টের পাইছি, এটা আমরা ইতিমধ্যেই আমরা অনুধাবন করতেছি। ইনশাআল্লাহ আজিজ, আমাদের পাওনা আমরা পাব। আমি দশম গ্রেডে চাকরি করি, আমার 31 বছর চাকরি চলে, আমার গ্রেডের উন্নতি হয় না, কিন্তু ইউনিয়ন পরিষদের যে সচিব তার গ্রেডের উন্নতি হয়ে গেছে। আমরা যদি বাধা দিতাম, আমার পদের নামের সঙ্গে মিলাইয়া প্রশাসনিক কর্মকর্তা পদ তার কোনোদিন হইতো না। সচিবালয়ের লোকেরা নোংরা রাজনীতি করে না, পছন্দ করে না, অন্যকে আটকানো পছন্দ করে না, বরং তুমি এগিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমিও এগিয়ে যেতে চাই। যেটা আমাদের দরকার সেটা আমাদের অর্থনৈতিক মুক্তি, যেটা আমাদের দরকার সেটা আমাদের সামাজিক স্বীকৃতি। আমরা সেই সংগ্রামে আছি, আমরা সেই সংগ্রামে আপনাদেরকে আমাদের পাশে চাই। পাবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন, বিভ্রান্ত হবেন না দয়া করে। বিভ্রান্তি যারা ছড়ায় তারা মাঠে সক্রিয় আছে, তারা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে, করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আমরা যদি এক থাকি, যদি বিভ্রান্ত না হই, তাইলে ইনশাআল্লাহ আমাদেরকে, আমরা লক্ষ্যে পৌঁছবই, মঞ্জিলে মকসুদ আমাদেরকে ডাকছে, আমরা ইনশাআল্লাহ সেই দিন খুব কাছে, সেই দিন খুব বেশি দূরে না, যেদিন আমরা হাসতে হাসতে ঘরে ফিরব। আর একটা কথা বলি, 96 সালে যারা ছিলেন, আজকের মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে সরকার গঠন করবার পরে বাংলাদেশ সচিবালয়ে ঢুকছিল, ওইখানে উনি কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, কেউ ছিলেন ওইখানে আপনারা? তিনি সেদিন তার বক্তব্যে বলছিলেন যে সচিব কর্মচারীরা, সরকারি কর্মচারীরা যেই বেতন পায় তাতে এদের 15 দিন চলে না। উনি এই কথা বলছিল, পেপারে পড়ছেন, ভিতরে না থাকলেও আমি সামনে ছিলাম। উনি ওনার ওই মেয়াদে, ওই 5 বছরের মেয়াদে তিনি আমাদের ওই 15 দিনের বেতন দিতে পারে নাই। কিন্তু কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, 5 বছর অন্য সরকার ছিল, পরবর্তীতে তিনি যখন ফিরে আসছেন
তিনি কি আমাদের বেতন ডবল করেন নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, তাইলে কি ওনারে বিশ্বাস করা যায় কি যায় না বলেন? তিনি কথা দিলে কথা রাখে। আজকে আমরা আপনাদের এখানে আসছি, ইচ্ছা করে আমরা আজকে মেট্রো রেলে আসছি। আমার বুক ভরে গেছে, আমি 30 বছর আগে মেট্রো রেলে চড়ে তখন সিঙ্গাপুরে বসে বসে চিন্তা করছি, যাহারে আমার দেশে কবে না জানি এটা হবে, মনে হয় দেখে যেতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আজকে সেটা আমরা দেখতেছি। আজকে আমরা এখানে আসবার সময় মেট্রো রেলে আসছি, এসে ওখানে নেমে তারপরে আমরা এখানে আসছি, আল্লাহর শুকর, এটা আমাদের বাস্তবতা। এইরকম আরও আরও উনি যেগুলো কথা দিছেন সেগুলো কথা উনি রাখছেন, আমাদের করণীয় হচ্ছে তাকে সহযোগিতা করা। আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে আমরা বিশৃঙ্খলা বিশ্বাস করি না, বরং সুশৃঙ্খলতার মধ্য দিয়েই আমরা আমাদের মঞ্জিলে মকসদে বসবো ইনশাল্লাহ। সেই দিন পর্যন্ত আপনাদেরকে আমাদের একত্রিত থাকবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের কোনো দাম নাই, আমরা কি সবাই রোহিঙ্গা, তাই না? সরকারি চাকরি করি, আমাদের কোনো দাম নাই, কারণ আমরা যে 6 টাকা টিফিন ভাতা হয়, 6 টাকা দিয়ে কি পাওয়া যায় এখন? আর আমাদের টাকা যারা গচ্ছিত রাখে ব্যাংকে, তারা একদিনে টিফিন ভাতা কন আর লাঞ্চ ভাতা কন, তারা একদিনে পায় 200 টাকা। আগে সবাই বলতো কি সরকারি চাকরিটা হচ্ছে সোনার হরিণ, কিন্তু আমরা কি এখন সেই সোনার হরিণ এখন বলতে পারি? যদি আজকে আমাদের মাঝে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তাহলে হয়তো আজকে আমাদের এই দুরবস্থা হতো না। অনেককে দেখেছি বাজারে যাইয়া জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে, কিনতে না পারলে আড়ালে ফিরা চোখ মুছে, কিন্তু বলার কিছু নাই। আত্মীয় স্বজনরে দিতে না পারলে তারা বলে, কি ঘোড়ার ডিম করো, সারা বছর অমুকে বাড়ি করে সরকারি চাকরি করে, অমুকে ফ্ল্যাট করে, আর তুমি সরকারি চাকরি করে তোমার মাস শেষে টাকা থাকে না। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি মাদার অফ হিউম্যানিটি, আমরা যাকে মানবতার মা বলি, উনি কি আমাদের এই আর্তনাদ শুনতে পাচ্ছেন না? উনি কি বুঝতে পারছেন না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ওনার সন্তান তুল্য ছেলে মেয়েরা যে পরিবার নিয়ে কত কষ্টে আছে? অনেক কর্মচারী বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, কিন্তু এই নতুনভাবে যদি কোনো পে স্কেলের ঘোষণা না আসে, তাহলে তাদের আর বেতন বৃদ্ধি হবে না। আগে সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত, একটা মেয়ে বড় হলেই তারা সরকারি চাকরিজীবী খুঁজত, সরকারি জামাই খুঁজত, আর এখন সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, বলে ওর কাছে মেয়ে বিয়ে দিলে ও তো ভাতে মরবে। আজকে আমরা আসলে যে জন্য উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে 17ই মার্চ আমাদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ছিল। আজকে তারই ধারাবাহিকতায় আমরা 104তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। আমরা জানি যে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, আমরা তার আদর্শকে ধারণ করি, তার আদর্শ লালন করি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করি। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করবে, পরিণত করবে, কিন্তু আসলে কি আমরা সেই সোনার বাংলাদেশ আজকে কি তৈরি হয়েছে? আজকে বাংলাদেশের যে সরকারি চাকরিজীবী, আসলে তারা যে কি দুরবস্থার মধ্যে রয়েছে, সেটা শুধু সরকারি চাকরিজীবী জিতে যারা রয়েছে তারাই জানে। যদি আজকে আমাদের মাঝে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তাহলে হয়তো আজকে আমাদের এই দুরবস্থা হতো না। যদি বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন, তাহলে আজকে আমাদের কাঁদতে হতো না। আজকে আমরা বাজারে গিয়ে, আমরা বাজার করতে গেলে আমাদের অনেকের চোখ মুছতে হয়। আজকে আমাদের যে পরিবার, আমাদের পরিবার নিয়ে আজকে আমাদের যে ব্যয়ভার, বর্তমানে যে বাজার মূল্য ঊর্ধ্বগতি, যে মানে লাগামহীন দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, এটা আসলে টেনে ধরার মতো আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমরা আহ্বান জানাচ্ছি, আজকে বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বাংলাদেশের কারিগর হিসাবে আজকে যারা সরকারি কর্মচারী রয়েছে, কর্মকর্তা কর্মচারী রয়েছে, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার পিছনে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা রয়েছে। কারণ বাংলাদেশে এখন
15 লাখ মতো সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, আর বাংলাদেশে জনগণ রয়েছে 20 কোটির উপরে। এই 20 কোটি মানুষকে আপনার নিরাপত্তা, তারপরে তাদের যে কোনো কাজ, অর্থাৎ এই 20 কোটি মানুষকে কোনো না কোনোভাবে কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীরাই পরিচালনা করে। কিন্তু সেই হিসাবে আমরা দাবি করছি যে আমরা মধ্যমায়ের দেশ, আমরা আধুনিক দেশ, ডিজিটাল বাংলাদেশ চাই, ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমরা বলি। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর যে অবস্থানে থাকা উচিত সেটা কি আসলে আমরা আছি? ডিজিটাল করতে গেলে আগে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ভাগ্য উন্নয়নের পরিবর্তন করতে হবে, যেটা যদি আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকে আমাদের এভাবে আমাদের এই জিনিসগুলি নিয়ে এত আফসোস করতে হতো না, কিংবা আমাদের এত সংগ্রাম করতে হতো না। কারণ তিনি ছিলেন জনগণ বান্ধব, গরিব বান্ধব। বঙ্গবন্ধু গরিবদের দুঃখ বুঝতেন, সে তাদের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, শুধু গরিবদের জন্য। যারা স্বল্প আয়ের মানুষ তাদের দুঃখ কষ্ট তিনি বুঝতেন। কিন্তু আজকে আমাদের যে দুরবস্থা, আমরা এই দুঃখ, আমরা এই কথা আসলে কাকে বোঝাবো? আমাদের আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি মাদার অফ হিউম্যানিটি, আমরা যাকে মানবতার মা বলি, উনি কি আমাদের এই আর্তনাদ শুনতে পাচ্ছেন না? উনি কি বুঝতে পারছেন না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ওনার সন্তান তুল্য ছেলেমেয়েরা যে পরিবার নিয়ে কত কষ্টে আছে, এটা কি উনি দেখেন না? কোনো মাধ্যমে কি ওনার কাছে আমাদের এই খবরগুলি, আমাদের এই দুঃখ দুর্দশার চিত্র ওনার কাছে কি পৌঁছায় না? আপনি আমাদেরকে অনতিবিলম্বে, আমরা দাবি করব আগামী বাজেটে যাতে আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা ঘোষণা আসে। কারণ 2015 সালে যে বেতন বৃদ্ধি হয়েছিল, তারপর থেকে আজকে 9 বছর পর্যন্ত আমাদের কোনো বেতন বৃদ্ধি নাই। আমরা এর মাঝে পেয়েছি নির্বাচনের পূর্বে 5% বিশেষ সুবিধা। আমরা বিশেষ সুবিধা চাই না, আমরা চাই সেটাকে স্থায়ীভাবে আমাদের বেতনের সাথে বা ইনক্রিমেন্ট হিসাবে যোগ দিয়ে, আমরা চাই টাইম স্কেল সিলেকশনগুলি আবার যাতে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়, যাতে আমাদের যে কর্মচারীরা যারা রয়েছে তারা যাতে তাদের গ্রেড পরিবর্তনের একটা সুযোগ পায়। কারণ অনেক কর্মচারী রয়েছে যাদের পদোন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। আপনারা জানেন যে অনেক কর্মচারী বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, কিন্তু এই নতুনভাবে যদি কোনো পে স্কেলের ঘোষণা না আসে তাহলে তাদের আর বেতন বৃদ্ধি হবে না। কারণ 2015 সালে শেষ ধাপের পরে তাদের কী অবস্থান হবে, কীভাবে তাদের বেতন বৃদ্ধি হবে, এরকম কোনো নির্দেশনা নেই। যার কারণে আমরা চাই এই 2024 সালের এসে এই বাজেটেই যাতে আমরা নতুন পে স্কেলের সুখবর পাই, সেই আশাবাদ রাখছি। কারণ বর্তমানে আমরা সরকারি কর্মচারীরা অনেক কষ্টে আছি, যেগুলি আসলে আমরা ভাষায় বোঝাতে পারবো না, আমরা কারো কাছে বলতে পারছি না। কিছু বাস্তব কথা বলি। আগে সবাই বলতো কি সরকারি চাকরিটা হচ্ছে সোনার হরিণ, সরকারি চাকরি সোনার হরিণ। কিন্তু আমরা কি এখন সেই সোনার হরিণ এখন বলতে পারি? আমরা গ্রামগঞ্জে দেখি আগে সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত। একটা মেয়ে বড় হলেই তারা সরকারি চাকরিজীবী খুঁজত, সরকারি জামাই খুঁজত। আর এখন সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, বলে ওর কাছে মেয়ে বিয়ে দিলে ও তো ভাতে মরবে। সরকারি চাকরিজীবীদের ছেলে মেয়েদের কাছে এখন আর মেয়ে বিয়ে দিতে চায় না, ও বললে বিয়ে দিলে ও ভাতে মরবে। তার চাইতে পাবলিকের ব্যবসায় করে উদ্যোক্তা আছে, যারা প্রাইভেট চাকরি করে তাদের বেতন দেখেন অনেক বেশি। প্রাইভেটে যারা ভালো পর্যায়ে চাকরি করে দেখবেন অল্প দিনে তারা টাকার বাড়িগাড়ি হয়ে যায়। আর একটা জিনিস দেখেন, একই দেশে বৈষম্যটা কোথায়? আমরা একদিনে টিফিন ভাতা পাই 6 টাকা, আর আমাদের টাকা যারা গচ্ছিত রাখে ব্যাংকে তারা একদিনে টিফিন ভাতা কন আর লাঞ্চ ভাতা কন, তারা একদিনে পায় 200 টাকা। 200 টাকা না, তারা একদিনে পায় 200 টাকা, আর আমরা একদিনে ভাতা পাই 6 টাকা। তাহলে তাদের টাকাটা কই থেকে আসে? ব্যাংকের থেকে যে টাকাটা, তারা ব্যাংকের যে বেতনগুলি সরকারি নিয়মিত পায়, সরকারি স্কেল অনুযায়ী তো পায়, তাহলে তাদের ভাতা এত বেশি কী করে হয়? আমরা তাহলে সরকারি চাকরি যারা করি, তাহলে আমরা সবাই ভোলার থেকে আইসি, বরিশাল থেকে আইসি, যে আমাদের কোনো দাম নাই, আমরা কি সবাই রোহিঙ্গা? তাই না? সরকারি চাকরি করি, আমাদের কোনো দাম নাই, কারণ আমরা যে 6 টাকা টিফিন ভাতা পাই, 6 টাকা দিয়ে কী পাওয়া যায়? এখন একটা চা খাইতে গেলে, একটা রং চা খাইতে গেলে এখন 10 টাকা লাগে, দুধ চার কথাও বলা যায় না, রং চা খাইতে 10 টাকা লাগে।
আর সিঙ্গারা, সিঙ্গারা তো 10 টাকা নিচে সিঙ্গারা নাই, আপনি কি দিয়ে নাস্তা করবেন 6 টাকার? আমরা যাতায়াত ভাতা পাচ্ছি 300 টাকা। হায় রে হতভাগ্য জাতি, আমরা 300 টাকা যাতায়াত ভাতা পাই। আমরা সরকারি চাকরি করি, মাঝে মধ্যে অনেকে বলতে লজ্জা করে, সরকারি চাকরি করে আমাদের মানে খেয়ে পরে আমরা ঠিক মতো বাঁচতে পারি না, আমরা সরকারি চাকরি করি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না।